Hey everyone, welcome back to my channel Bengali Makeup Studio and happy Durga Puja and happy Navratri to all of you. And this is my Ashtami special makeup look. Ar Shoptomi look ta jodi tumra na dekhe thako tahole description e link ache, check korte paro. Cholo ajke Ashtami makeup ta start kora jak. First e eye makeup er jonno Swiss Beauty ei concealer ta ami use kore nebo puro amar eyelid e bhalo kore er sathe sathe ami eyebrow ta ke define kore nichhi. এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ভালো করে পোষিয়ে নেব। সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা থেকে অরেঞ্জ আর ব্রাউন কালার অল্প করে নিয়ে আমি ক্রিজের সাথে সাথে আউটার ভিতে অ্যাপ্লাই করব। দেখো অল্প অল্প করে কালার আমি নেব আর ভালো করে ব্লেন্ড করতে থাকব। আস্তে আস্তে করে কালারটাকে আমি ব্লেন্ড করব। এরপর ছোট একটা ফ্লাফি ব্রাশে আর একটু ডার্ক ব্রাউন নিয়ে আমি এটার সাথে ভালো করে ব্লেন্ড করছি। এরপরে একটা ক্লিন বড় ফ্লাফি ব্রাশ দিয়ে দেখো ভালো করে সমস্ত কালারগুলোকে ব্লেন্ড করে নেব যাতে কোনো কালারই হার্শ দেখতে না লাগে। এরপরে দেখো আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট থেকে আমি এই ডার্ক ইয়েলো কালারটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এরপরে সুইস বিউটির প্যালেটটা থেকে অরেঞ্জ আর ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি আউটার ভিতে অ্যাপ্লাই করছি যাতে এই ইয়েলো কালারটাকে হার্শ দেখতে না লাগে। আই ম্যাজিকের প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে আমি লাইনারের মতো করে আউটার ভিতে দেখো স্মাজ করছি। এরপরে আইলাইনারের জন্য এনভারবের এই লিকুইড আইলাইনারটা আমি ইউজ করে নিচ্ছি। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের কলোসাল মাস্কারাটা ইউজ করে নেব। তোমরা চাইলে ফলস ইউজ করতে পারো। ফেস মেকআপের জন্য আমি এখানে স্টে কোয়ার্কির এই অয়েল বেস প্রাইমারটা ফার্স্টে ইউজ করে নেব। পুরো ফেসে আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার কারেকশনের জন্য আমি এখানে রাইলনের এই ডার্মো কালারের অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। যে সমস্ত ডিসকালারেশনের পাঁচ রয়েছে সেখানে আমি এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আঙুল দিয়ে কিন্তু ব্লেন্ড করব। তোমাদের যদি এই ডিসকালারেশনের সমস্যা না থাকে তাহলে তোমরা ডিরেক্টলি প্রাইমার অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশন ইউজ করতে পারো। এরপরে ফাউন্ডেশনের জন্য লরিয়াল ইনফেলেবল ফাউন্ডেশনটা আমি ইউজ করব, শেড নাম্বার হচ্ছে 107। একটা ব্রাশ দিয়ে দেখো পুরো ফেসে আমি ডট ডট করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে পুরো ফাউন্ডেশনটাকে আমি বসিয়ে নেব। কোনো রকমের ড্র্যাগ করব না, জাস্ট ট্যাপ করে বসাবো। এরপরে হাইলাইটিং এর জন্য আমি সেম সুইস বিউটি স্যান্ড কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি। এরপরে সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ড্যাবিং মোশনে কনসিলারটাকে বসিয়ে নেব। সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমার ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে চেক করতে পারো। এরপরে পুরো মেকআপটাকে আমি সেট করে নেব একটু বানানা পাউডার দিয়ে। খুবই অল্প পরিমাণে পাউডার নিয়ে আমি এই মেকআপটাকে সেট করছি দেখো। এরপরে লোয়ার ল্যাশ লাইনে সেম সুইস বিউটি প্যালেটটা থেকে অরেঞ্জ আর ব্রাউন কালারকে আমি মিক্স করে এটার সাথে ব্লেন্ড করছি। লোয়ার ল্যাশ লাইনে এবারে মাস্কারা ইউজ করে নিচ্ছি। কন্ট্যুরের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্যুর প্যালেটটা থেকে আমি কন্ট্যুর করে নেব। যে সমস্ত ইউজুয়াল পার্টস রয়েছে সেই সমস্ত জায়গা আমি কন্ট্যুর করে নিচ্ছি।
এরপর আমি নোজটাকেও কন্ট্রোল করে নেব ভালো করে। ব্লাশের জন্য এখানে ওয়েট এন্ড ওয়াইন্ডের এই ব্লাশটা আমি ইউজ করব, উইচ ইজ মেলো ওয়াইন। পুরো মেকআপটাকে ফিক্স করে নেব ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে। হাইলাইটিং এর জন্য শিবানার হাইলাইটারটা আমি ইউজ করব। হাইলাইটার হচ্ছে সব থেকে বেস্ট পার্ট মেকআপে। আমার হাইলাইটার ইউজ করতে ভীষণই ভালো লাগে। তো দেখো যে সমস্ত হাই পয়েন্টস আছে সেখানে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে সেম হাইলাইটারটা দিয়ে আমি ব্রোবন হাইলাইট করে নিচ্ছি। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক, দিস ইজ মাই অষ্টমী স্পেশাল মেকআপ লুক। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, যদি একটু হেল্পফুল মনে হয় সেটাও আমাকে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমাকে ফার্স্ট দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর নবমী মেকআপ নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।